তো আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝেছো যে আজকে ভিডিওটা কি হবে। তো আজকে আমি মূলত আলোচনা করব যে ওএসিএস ক্লাসিক 2024 তোমাদের জুলাই মাসে কি টাকা পাবে তোমরা, এই তোমাদের 40% অর্থাৎ 60% সম্পূর্ণ আজকে এটু যে তোমাদের এই ভিডিওর মধ্যে জানাবো। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ যদি দেখো তবে তোমরা বুঝবে, আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অল করো, কারণ এর পরবর্তী যে কোনো তোমাদের ওএসএস ক্লাসিক বা বিভিন্ন রকম ক্লাসিক সম্পর্কে ভিডিওগুলো আপলোড করবো তোমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আমি শুরু করি, তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো ঠিক আছে। তো সম্ভবত 40% আর 60% তোমাদের টাকাটা এইভাবে দেওয়া, হ্যাঁ কেউ কেউ 40% পেয়েছে আবার কেউ কেউ 60% পেয়েছে, ক্লিয়ার হয়ে একটু বুঝার চেষ্টা করো তারপরে তোমরা কমেন্ট করবে ঠিক আছে। তো দেখো তোমাদের সবাই জানো যে তোমাদের ওএসসি স্কলারশিপ ঠিক আছে তোমাদের দুইটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে, অর্থাৎ প্রথমত তোমাদের হয়তো কাউকে 40% দিল আর কাউকে 60% দিল। এবার তোমাদের মোটামুটি কিন্তু তোমাদের টাকা অলরেডি তোমরা পেয়ে গেছো, 40% কেউ পেয়েছো বা 60% পেয়েছো। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে বাকি টাকাটা তোমরা যদিও তোমাদের দেওয়া হয় কবে দিবে, আর এরকম প্রশ্ন পাচ্ছি এবছর কি দিবে কি দিবে না বাকি অংশটা ঠিক আছে, সে প্রসেসটা আজকে তোমাদের ক্লিয়ার হয়ে বোঝাচ্ছি। অবশ্যই বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তোমরা ক্লিয়ার হয়ে বুঝে যাবে ঠিক আছে বিষয়টা। তো দেখো তোমাদের ওএসএস ক্লাসে 2024 অর্থাৎ এবছরে আরো যে কমেন্ট গুলো পাচ্ছি যে স্যার যে কবে নাগাদ আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, দেখো তোমাদের ওএসএস ক্লাসের তোমাদের অলরেডি তোমরা যদি চাও ঠিক আছে ফর্ম ফিল আপ করতে পারো ঠিক আছে, এবং তার সাথে যাদের 40 এবং 60% টাকা ঢুকে নেই সেক্ষেত্রে বলবো তোমরা এই মাসের মধ্যে যতটা সম্ভব তোমাদের নোটিশ দিয়ে দিবে ঠিক আছে। এখন বর্তমানে তোমাদের স্বামী বিভিন্ন স্কলারশিপ যারা আবেদন করছে বা ফর্ম ফিল আপ করছে সেই টাকাটা এখন ফান্ড অ্যাভেলেবল হয়েছে, সেই টাকাটা প্রতিনিয়ত তারা পাচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরও এই মাসের মধ্যে অর্থাৎ তোমরা জুলাই মাসের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ওই স্কলারশিপের 40% এবং 60% টাকা প্রত্যেকে পেয়ে যাবে। সেক্ষেত্রে বলবো তোমরা যদি তোমাদের দেখো তোমাদের যে নাম্বারটা, হ্যাঁ তোমরা অবশ্যই তোমরা স্ট্যাটাস চেক করবে ঠিক আছে, কারণ ওএসএস ক্লাসে তো তোমরা অনলাইনে আবেদন করছো না, সেক্ষেত্রে অবশ্যই তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে বা তোমাদের মোবাইল ফোন নাম্বারটা ঠিক আছে অবশ্যই তোমরা যেভাবে স্ট্যাটাস চেক করো অবশ্যই তোমরা স্ট্যাটাস চেক করে নেবে, কারণ তোমাদের কিন্তু প্রতিনিয়ত দেখবে যে কী দেখাচ্ছে এবং তার সাথে তোমাদের যে মোবাইল ফোনটা অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে। তোমাদের কিন্তু এই সরকারি যে টাকা ঠিক আছে স্কলারশিপ টাকা অবশ্যই তোমার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ঢুকে দেবে না তখনই তোমাদের তোমাদের একটা মেসেজ চলে আসবে যে এই টাকাটা এখান থেকে দেওয়া হয়েছে ঠিক আছে, মেসেজের মাধ্যমে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকের হয় যেমন স্বামী বিভিন্ন স্কলারশিপের টাকাটা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু যে মোবাইল ফোন যে আছে সেখানে কোনো এসএমএস আসে না, সেক্ষেত্রে এরকমও অনেকে হচ্ছে ঠিক আছে, সার্ভে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা ভয় পাও না, আর তোমাদের যদি মোবাইল ফোনে এসএমএস না আসে থাকে অবশ্যই যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে যে টাকাটা পেয়েছো 40% অর্থাৎ 60% অবশ্যই তোমরা কি করবে সরাসরি তোমরা ব্যাংকে একটু চেক করে নেবে ঠিক আছে, কারণ তোমরা এই মাসের মধ্যে তোমাদের যতটা সম্ভব ক্লিয়ার করে দিবে প্রত্যেকের মানে যে 40% অর্থাৎ 60% টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দিবে। সেক্ষেত্রে তোমাদের আরো নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যতটা সম্ভব জুলাই মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বলবো যারা এখনো টেনশনে আসো ঠিক আছে আমি বলবো প্রত্যেকে তোমরা ফ্রি থাকো ঠিক আছে, 100% তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের অ্যাকাউন্টে 40% অর্থাৎ 60% টাকা পেয়ে দেবে ঠিক আছে। আর অবশ্যই আমি কিন্তু প্রতিনিয়ত ওএসএস ক্লাসে তোমাদের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো, তোমাদের প্রতিনিয়ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই যারা এখনো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের ভালোর জন্য ঠিক আছে, প্রতিনিয়ত আপডেটগুলো কিন্তু সরাসরি পেয়ে যাবে। এবার তার সাথে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্স খুলে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে, সেই কমেন্টগুলো উত্তর কিন্তু অবশ্যই আমি জানাবো। আর তার সাথে যদিও তোমাদের আরো কোনো স্কলারশিপ বা কত নম্বরে কোন স্কলারশিপ ঠিক আছে সেক্ষেত্রে যদিও তোমাদের বেশি নম্বর পেয়ে থাকো এই বছরে কোন স্কলারশিপ আবেদন করবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে, আমি প্রতিনিয়ত তোমার কমেন্টে রিপ্লাই করবো, এবং তোমাদের যে মনে হয় যে কমেন্টের উত্তর অনুযায়ী তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো সেই কমেন্ট অনুযায়ী ঠিক আছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করি, আর অবশ্যই বলবো তোমরা কেউ ভয় পাও না, প্রতিনিয়ত তোমরা অর্থাৎ যে অর্ধেক টাকা অর্থাৎ তোমাদের 40% অর্থাৎ 60% টাকা পেয়ে গেছো অবশ্যই বাকি অংশটা খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও, ধন্যবাদ সবাইকে।